এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সমস্যা কি জানেন? সমস্যা হলো অনিরুদ্ধ আর জাগৃতি দুজনেই কিন্তু নিজেদের চারপাশে একটা দেওয়াল তুলে রেখেছে। আমার মনে হয় না যে আমরা শত চেষ্টা করেও সেই দেয়াল ভাঙতে পারবো, যদি না ওরা নিজেরা ভাঙে। তবে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাদের চেষ্টা করে যেতে হবে। এত সহজে তো হাল ছেড়ে দিলে চলবে না। না, হাল ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি অনির সাথে কথা বলছি, দরকার হলে আপনি জাগৃতির সাথে কথা বলুন। জানেন তো, আজ দাদু ভাইয়ের স্কুলে প্রোগ্রাম। ও, ওই কারণে ড্রেস কিনতে গিয়েছিল? দাদু ভাই বলেছে যে স্কুল থেকে আজকে ও ওর বাবার কাছে যাবে। আচ্ছা, আজকে তোজো দাদু ভাইয়ের স্কুলের ফাংশনে কারা কারা যেতে পারে? সবাই, মানে বাড়ির লোকেরা, গেস্ট, যে কেউ। আমরা যেতে পারি? আপনারা মানে? মানে আমি, অনি আর মিহি যদি যাই, মানে গেলে ওদের সঙ্গে দেখা হবে, আমিও সরাসরি জাগৃতির সাথে কথা বলতে পারবো। কিন্তু ওখানে অনিরুদ্ধ সামনে থাকবে তো? অসুবিধে কি, আমি সামলে নেব। ঠিক আছে, আসুন তাহলে। তাহলে দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা। বলছি কি, আমার তো দেরি হয়ে গেছে, আমি বেরাচ্ছি, বুঝলে? আমিও যাব। তুমি তো বলেছিলে যাবে না। আরে বাবা, ইশার দাদা শ্বশুর ফোন করেছিলেন। ও, কি কথা বললেন? বললেন যে অনিরুদ্ধ আর মিহিকে নিয়ে দাদু ভাই স্কুলে আজকে আসছেন। ওখানে গিয়ে কি করবেন? উনি জাগৃতির সঙ্গে একবার সামনাসামনি কথা বলতে চান। তুমি রাজি হয়ে গেলে? না, আর কি আছে? ওখানে প্রীতম থাকবে। প্রীতম সেদিন কি খারাপ ব্যবহার করেছিল, কাল যদি আবার খারাপ ব্যবহার করে তখন? এটা তো আমার মাথায় আসেনি। দিদি ভাই যাবে? আরে চলো না, তোজো দাদা স্কুলে প্রতিষ্ঠা দিবস হবে, যাই না, দেখি না কি করে তোজো দাদা। ওখানে ফাংশন হবে? হ্যাঁ, বোধহয় ওরম একটা কিছু হবে। চলো চলো যাই, দেখি। দাদু, আমি একটা কথা বুঝতে পারছি না, ফাংশন যখন তোজো স্কুলে, সেখানে তো ওর বাড়ির লোক যাবে, তোমাদের যাওয়ার কি দরকার? আমি যাবই। অনেক কতদিন বাড়ি থেকে বেরোই না বলতো, কতদিন এরম একটা অনুষ্ঠান দেখি না, যাই না, ভালো লাগবে। জানিস অনে, ছোটবেলায় না আমাদের স্কুলে এসব প্রতিষ্ঠা দিবস টিবস হতো না, শুধু একটাই অনুষ্ঠান হতো, স্বাধীনতা দিবস 15ই আগস্ট। কিন্তু আজ আমি যাব। আর তাছাড়া মেয়ে দিদি ভাই তো দুদিন পরে স্কুলে ভর্তি হবে, ওরও সব দেখা দরকার। সবই বুঝলাম দাদু, কিন্তু মিহি তো আর ওই স্কুলে ভর্তি হচ্ছে না। আরে বাবা, যে স্কুলে ভর্তি হোক, সে স্কুলের তো একটা প্রতিষ্ঠা দিবস থাকবে নাকি? আমার বিশ্বাস, গেলে পরে মেয়ে দিদি ভাই আনন্দ পাবে। আমার মনে হয় দিদি ভাইয়ের সাথে সাথে তোরও যাওয়া উচিত, দেখা উচিত। একটা স্টুডেন্টের যেরকম দায়িত্ব, একটা গার্জেনের সেরকমই দায়িত্ব। তখন তো তোকে, সরি দাদু, আমার হবে না। কেন হবে না? কেন? অফিস আছে, অফিসে মিটিং আছে। চারটা মিটিং মিছিল ক্যান্সেল কর, একটা মিটিং ক্যান্সেল কর, কিচ্ছু হয় না। কি বলছো, মিস্টার সিংহানিয়া আসবেন, অনেক কষ্ট করে ডেট পেয়েছি, আমি ক্যান্সেল করতে পারবো না। পারবি না? না। ঠিক আছে, তাহলে আমি আর দিদি ভাই যাবো। দিদি ভাই তুমি রেডি হয়ে নাও তো। দিদি ভাই তুমি দাঁড়াও তো, আমি পিছু মনে রাখছি। পিছুমনি নেই, পিছুমনি বেরিয়েছে। বেরিয়েছে মানে কোথায় গেছে? কোথায় গেছে? হ্যাঁ, দিদি ভাইয়ের জন্য নতুন মা দেখতে। কেন, তোকে কিছু বলেনি? নমস্কার। নমস্কার, আপনি একাই এলেন? হ্যাঁ, আমি একাই এলাম। কি বলুন তো, আমার ভাইপো না ছোটবেলা থেকে বড্ড আমি ঘেঁষা, মানে আমার কথা অনুযায়ী চলে। এই তো বাড়ির সবাই ওকে খুব চেষ্টা করিয়েছে
বিয়েতে রাজি করানোর জন্য, কিন্তু পারেনি। শেষমেশে আমার কথাতেই রাজি হয়েছে। আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আই এম সো সরি। মানে আপনারা যদি একটু মেয়েকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই, যাও নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি ওকে। আপনাকে একটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন না। মানে আপনার মেয়ের তো যথেষ্ট বয়স হয়েছে, মানে অন্যভাবে নেবেন না? আমি মানে মানে ও এখনো বিয়ে করেনি কেন, তাই তো? আসলে ওর ভাবনা চিন্তাও আপনার ভাইপোর মতনই, বিয়ে করব না। আজকালকার ছেলেমেয়েরা জানেনই তো কিরকম একটা হয়ে গেছে, মানে সবকিছু একদম অন্যরকম করে ভাবে। তাহলে হঠাৎ এই মত পরিবর্তনের কারণ, মানে হঠাৎ বিয়েতে রাজি হলো কেন? মানে ওই আপনার ভাইপো যেমন আপনার কথা ভেবে রাজি হয়ে গেল, ঠিক সেরকমই আমাদের মেয়েও আমাদের কথা ভেবে। কিছু বলবেন? আপনি আমাকে সত্যিটা বলছেন না। আপনি যদি আমায় সত্যিটা বলেন তাহলে আমার পক্ষে একটু সুবিধে হয়। থাক 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 থাক, তুমি এখানে বসো, প্লিজ বসো। তোমার বাবার সাথে যে বিষয়ে আলোচনা করছিলাম তুমি আসাতে মানে হয়ে উঠল না আলোচনাটা, তাহলে সরাসরি প্রশ্নটা তোমাকেই করি। তুমি এতদিন বিয়ে করনি কেন? আসলে আমার একটা সমস্যা আছে, আমি কোনোদিনও মা হতে পারবো না। Really sad, very sad. যদিও আমার বাবা মা এই কথাটা লুকিয়ে আমার বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি কোনোদিনও চাইনি। সেই জন্য আজ পর্যন্ত যারা যারা এসেছিল তাদের প্রত্যেককেই আমি সত্যি কথাটা জানিয়ে দিয়েছিলাম, আর তারপরেই তারা না করে দিয়েছে। আমি তো তাই ঠিকই করে নিয়েছি, আমি কোনোদিন বিয়ে করব না। কিন্তু আপনাদের ওই বিজ্ঞাপনটা দেখে আমার মনে হলো যে আমার এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমাদের বাড়ির কারোরই কোনো অসুবিধা থাকবে বলে আমার মনে হয় না। আমার তো সেটাই মনে হয়েছিল। তুমি একটা কথা বলি, তুমি জীবনে কোনোদিন মা হতে পারবে না, কিন্তু তুমি মা ডাক শুনতে পারবে। আমার তরফ থেকে প্রাথমিকভাবে হ্যাঁ। প্রাথমিকভাবে মানে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। না মানে আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে তো বলুন। ডিমান্ড একটাই, আপনার মেয়েকে মিহির মা হয়ে উঠতে হবে।